এই পর্যায়ে আলোচনা উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি আল জামিয়া সালাফিয়া রাজশাহীর সম্মানিত শিক্ষক কারি মনিরুল ইসলাম মনিরুল ইসলাম ভাইকে আহ্বান জানাচ্ছি আলোচনা পেশ করার জন্য আলাইকুম আসসালাম ওয়াহদা

দীর্ঘ একটি বছর পর আল জামিয়া সালাফিয়া এসে কোরআন সন্না থেকে কিছু কথা বলার এবং তৌফিক দান করেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ বর্ষিত হোক আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের প্রতি বলি সাল্লাহু আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ তার পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছেন ইন্নাস তানহা আনিল ফাহ মুনকার নিশ্চয়ই সলাদ মানুষকে অশ্লীল এবং বেহনা কাজ থেকে মানুষকে বিরত রাখে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি বলতে চাই আপনিও সলাৎ পড়েন আমিও সলাৎ পড়ি কিন্তু কেন যেন আমার সলাৎ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না সম্মানিত উপস্থিতি সলাত আদায় করি অথচ মুখতে আমরা মিথ্যা কথা বেহে আপনা খারাপ কাজ আমরা খারাপ কথা বলতে থাকি তাহলে কি কোরআন মিথ্যা আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছেন কিতাব লা এটা এমন একটি গ্রন্থ যেই গ্রন্থর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ অবকাশ নেই তাহলে আজকে দেখুন সলাতো করি আজকে আমরা আবার মিথ্যা কথা বলি তাহলে আমাদের সলাৎ আসলে আমাদের সলাদ কবুল হয় না সম্মানিত উপস্থিতি আমি একটু ধারণ দিতে চাই আপনাদেরকে যদি জ্বর হয় এই জ্বর হওয়ার পর যদি আপনারা ওষুধ খান ওষুধ খাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার জ্বর কিন্তু ভালো হয় না ধীর গতিতে কিন্তু জ্বর ভালো হয় ঠিক কোনো ব্যক্তি যদি সলাদ আদায় করে আল্লাহ সুবহান যদি সে রুকু সিদ্ধা ঠিক মতো সলাত আদায় করে ধীর গতিতে তার ঠিক তেমনি ওই ফাহা কাজগুলো

আল্লাহুল সাল্লাম সলাতের সবকে তিন ভাগে বিভক্ত করেছেন তার মধ্যে হচ্ছে আত্মহুর এক নাম্বার হচ্ছে পাক পবিত্রতা অর্জন করা আজকে আমরা যেই যেই আমরা খাদ্য খেয়ে আমরা সলাত আদায় করি যেই খাদ্য খেয়ে আমরা সলাত আদায় করি আগে লক্ষ্য রাখতে হবে আমার সেই খাদ্যটা হালাল কিনা শুধু তাই নয় যেই পোশাক পরে আমি আজকে সলাত আদায় করি এই দুনিয়ার মুখ সেই আল্লাহর সমীপে আমি দাঁড়িয়ে যে আমি সলা তাই করবো আমার পোশাকটা পবিত্র কিনা শুধু তাই নয় যেই লুঙ্গিটা আপনি পরিধান করে আল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আপনার লুঙ্গিটা আপনার সেই টাকা দিয়ে কিনা আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি আপনার খাদ্য হালাল না হয় আপনার পোশাক হালাল না হয় যদি আপনি সারা রাত্রি ধরে সারাদিন আপনি করেন এই এবাদত দিয়ে আল্লা সুবাহ আপনার এবাদতের দিকে কখনো লক্ষ্য রাখবেন না সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যারা টুপি পাঞ্জাবি দাঁড়ি সব রেখে অর্থাৎ তারা মসজিদে এবাদত করতে হাজির হয়ে যায় কিন্তু তাদের পোশাকটা হারাম তাদের খাদ্য হারাম আজকে পানি হারাম কিন্তু ওই এবাদত দিয়ে কখনো মানুষ মানুষ সংস্কার হতে পারে না সম্মানিত উপস্থিত তাই মানুষ যদি কি করে সালাত করে তাহলে আস্তে আস্তে ধীর গতিতে সে পরিবর্তন হয়ে যায় এক দুই নম্বর হচ্ছে অর রুকু সুলুসুন দুই নম্বর ঠিক মতো রুকু করা আজকে আমাদের আমাদের মুসল্লির মধ্যে দেখা যায় অনেক ব্যক্তি সালাত আদায় করে তার মাথাটা উঁচু থাকে এবং পিঠটা নিচু থাকে কিন্তু রসুল সাল্লি সাল্লাম এভাবে কি সলা আদায় করতে বলেছেন সম্মানিত মুসলিগ মুসলমানের ক্রাম রাসুল করিম সাল আলী সাল্লাম এমনভাবে সলাাত আদায় করেছেন যেন তার মাথা এবং পিঠ যেন সমান সমান ছিল অথচ আজকে আমাদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যারা মাথা উঁচু রাখে এবং পিঠ উঁচু রাখে এইভাবে যদি আমরা সলাত করি তাহলে আমাদের সলাদ আল্লাহ সুবাহ কখনোই কবুল করবেন না সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী মসজিদ নবীতে বসে আছেন এমন তো অবস্থায় জৈনক ব্যক্তি নামাজ শেষ করে আল্লাহ নবীকে সালাম দিলেন সালামের জবাব দিয়ে আল্লাহ রসুল বললেন কি যাও তুমি সালাত তুমি সালাত করো না আবার গিয়ে সালাত পড়ো এক 번 দুই বর্ণায় তিনবার তিনি এভাবে সালাত আদায় কর আল্লাহর নবীকে সালাম দিলেন আল্লাহর নবী সালাম সালামের উত্তর দিয়ে তিনি বললেন যাও আবার গিয়ে তুমি সালাত তুমি সলাত সালাত পড়োনি সম্মানিত উপস্থিতি আজকে যদি আমাদের মধ্যে আল্লাহর থাকতেন অথবা সাহাবীগণ থাকতেন অথবা তাবে তাবেগণ থাকতেন তাহলে তিনি বলতেন যে তুমি সালাতই পড়োনি কথা ঠিক নাবে ঠিক সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যেই তরিকায় যেই পদ্ধতি যেই আমাদের নিয়ম দেখিয়ে গিয়েছেন সেই নিয়ম পন্থা অনুযায়ী আমরা সলাত আদায় করব আল্লাহ সুবহান তালা আমাদেরকে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সেই তরিকা অনুযায়ী সলাৎ আদায় করার আমাদের তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি বলতে চাই আপনারা এক দূর দূরান্ত থেকে এসেছেন অঞ্চলে ঘুরে শুধু তাই নয় বাইরে ঘুরে আজকে এখান থেকে যদি আপনি একটার কথার বিনিময়ে আপনার সমস্ত কিছু পরিবর্তন করতে পারেন আপনি পরিবর্তন হতে পারেন তাহলে আল্লাহ হতেই পারে আপনার এইটা সার্থক এই জালসা মাহফিল আপনার সার্থক তাই যারা ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনার এই মাহফিলে এসে বসুন আল্লাহ সুবাহান ও আমাদের এই মাহফিলকে আমাদের এই শ্রমকে আমাদের এই অর্থকে তাআলা কবুর করে নেয় সকল বলে আল্লাহ মামিন আমার বক্তব্যকে দীর্ঘদিন না করে এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু